আসসালামু আলাইকুম, আমার নাম হলো ডক্টর রেয়ান আনিস। আমি ইউনাইটেড হাসপাতালে একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ওয়ার্ল্ড হার্ট ডে 2000 সাল থেকে, ইয়ার 2000 থেকে 29শে সেপ্টেম্বর সমস্ত বিশ্বে, সব দেশে এই ওয়ার্ল্ড হার্ট ডে যাপন করা হয়। এই যে হৃদরোগ যেটা আছে, এটা হলো একটা মারাত্মক রোগ, এতই মারাত্মক যে দেখা যাচ্ছে যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, দেখা যাচ্ছে পরিসংখ্যান যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি বছরে প্রায় আনুমানিক 1,80,00,000 লোক প্রতি বছরে সারা বিশ্বে এই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি এটা কত বড় একটা সমস্যা আমাদের জন্য এবং কত মারাত্মক একটা রোগ। এইবার এই বছর হার্ট ডের স্লোগান হলো বি আ হিরো, অ্যান্ড বি আ হিরো ফর মাই হার্ট, ফর ইয়র হার্ট, অ্যান্ড ফর এভরি ওয়ানস হার্ট। যে যারা ইতিমধ্যে হার্ট রোগে আক্রান্ত, তারা কীভাবে এইটাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে, যে মানে আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে বা আপনার হার্টের ভালভের রোগ আছে অথবা আপনার হার্ট ফেলিয়ার আছে, যেখানে যাই আছে, আপনি এটা জেনে সচেতন হই কীভাবে লাইফটাকে ভালোভাবে থাকতে পারেন, কতটা স্বাভাবিকভাবে আপনার লাইফটাকে আপনি যাপন করতে পারেন। এবং এবার বলা হয়েছে যে লেট আস মেক আ প্রমিস, তার মানে আমরা চলেন সবাই, অন্যভাবে বাংলাতে বলা যায় চলেন আমরা সবাই একটা শপথ নিই, এবং সেই শপথটা অনেক লেভেলে নেওয়া যায়। কী কী লেভেলে? লেট আস মেক আ প্রমিস অ্যাট দ্য লেভেল অফ ফর আর ফ্যামিলিজ, লেট আস মেক আ প্রমিস ফর আর চিলড্রেন, লেট আস মেক আ প্রমিস ফর পলিসি মেকার্স, অ্যান্ড লেট আস মেক আ প্রমিস ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স। ফ্যামিলি লেভেলে, ফ্যামিলি লেভেলে আমরা কী শপথ নিতে পারি? ফ্যামিলি লেভেলে ধরেন আমাদের পরিবারে কাউরি বাবার বা কাউরি স্বামীর বা কাউরি ছেলের বা কাউরি শ্বশুরের হার্টের রোগ আছে বা হার্ট অ্যাট্যাক হয়েছে, তো সেই লেভেলে যে গৃহিণী আছে বা বাকি যারা আছেন, কী প্রমিস নিতে পারি আমরা? তা আপনি বলতে পারেন এটা কেমন একটা প্রমিস, এটা হলো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রমিস। আমরা শপথ করতে পারি যে আমরা বাসায় যে খাওয়ার পরিবেশন করব, সেই খাবারটা যাতে স্বাস্থ্যকর হয় এবং হার্টের জন্য এটা স্বাস্থ্যকর খাওয়া, স্বাস্থ্যকর পরিবেশ। আমরা একটা শপথ নিব যে আমরা ভালোভাবে যে খাওয়াটা যে তৈরি শুধু করব না, যেভাবে আমরা এটাকে পরিবেশন করব, এটা যাতে আমাদের স্বাস্থ্যকর খাওয়া হয়। যে যাদের হার্টের রোগ হয় তাদের আবার বেশিরভাগ ক্ষেত্রে শতকরা 50-60% হার্টের রোগীদের ডায়াবেটিসও থেকে থাকে। তার মানে এই খাবারটা খুবই একটা প্রয়োজনীয় অংশ আমাদের সুস্থ থাকার। এতক্ষণ আমরা বললাম ফ্যামিলি লেভেলে প্রমিসের কথা, তারপর আমাদের সন্তান বা চিলড্রেনদের প্রতিও আমরা একটা প্রমিস, মেক আ প্রমিস টু ইয়ার চিলড্রেন, বা শপথ নেন আপনাদের সন্তানদের জন্য। সেটা কী ধরনের শপথ? সেটা হলো আমরা তাদের জন্য একটা স্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করব এবং তাদেরকে একটা স্বাস্থ্যকর ভাবে জীবনযাপন করার জন্য উৎসাহিত করব। বাচ্চাদেরকে টিউশনে নিয়ে যাওয়া, স্কুলে পড়াশোনা, এগুলা ছাড়া বাচ্চাদের শুধু পড়াশোনা করলে তো চলবে না, এটাই তো তাদের সময় যখন তারা খেলাধুলা করবে। এবং আগেকার দিনকালে খোলা মাঠ থাকতো, এখন তো আমরা আরবানাইজেশনের জন্য যেটা দেখা যাচ্ছে, যারা বড় বড় শহরে থাকেন, ঢাকা বলেন, বাকি যতগুলো বড় ডিস্ট্রিক্টে, এমনকি গ্রামেও এখন সব পাকা দালান হয়ে গেছে। কিন্তু আমাদেরকে এর মধ্যেও একটা উপায় খুঁজে বের করতে হবে। আমার যেখানে আমরা যে যেখানে আছি সেখানে যদি একটা খেলার মাঠ থাকে, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে তারা যাতে খেলাধুলা করে। সবাই বলে ডিজিটাল এরাতে দেখা যাচ্ছে যে বাচ্চাদের, আমরা কোনো রেস্টুরেন্টে গেলাম অথবা বাসায় আমাদের মেহমান আসলো, বাচ্চারা বিরক্ত করছে, এই টেলিফোনটা ধরিয়ে দেওয়া হলো, যাও গেমস খেলো, এইটা বা একটা টিভি অন করে দেওয়া হলো, এটা দেখো। এটার থেকে
বেশি ভালো হয় যদি আপনারা তাকে বলেন, এই তুমি ছাদে যাও, ছাদে গিয়ে দড়ি খেলো, স্কিপিং, এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, সিম্পল। ওই আমরা ছোটোবেলা এক্কা দোক্কা খেলতাম, এটাও একটা ফর্ম অব এক্সারসাইজ, এবং এগুলোর জন্য কিন্তু খুব বড় একটা জায়গার প্রয়োজন হয় না। তাহলে আমরা বলতে পারি না যে ও আমার আশেপাশে কোথাও মাঠ নাই, খেলার জায়গা নাই, তাই বাচ্চাদের সারাদিন বাসায় থাকতে হয়। আর তাছাড়া বাচ্চাদেরকেও স্বাস্থ্যকর খাওয়া খাওয়ানো উচিত, ফাস্ট ফুড যেরকম ফ্রাইড চিকেন, পিৎজা, বার্গার, এগুলো তারা খেতে পারে, কিন্তু মাঝে মাঝে, এটা একটা স্পেশাল ওকেশন হওয়া উচিত। তাছাড়া শাক সবজি খাওয়া, এগুলো তাদেরকে সচেতন করা উচিত। এবং বাচ্চারা, আমরা তো জানি 12, 13, 14 বছর বয়সে এই সময়টাই ছেলেমেয়েরা আপনার আসক্ত হয়, যেটাকে বলা হয় সিগারেট খাওয়া নিয়ে পিয়ার প্রেশার, বন্ধু বান্ধবদের চাপে এই সময়টাই তারা এইসব অস্বাস্থ্যকর খারাপ অভ্যেসটা হয়। তো এগুলোর প্রতিও আমাদের সচেতন থাকা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে এই যে ধূমপান করা একটা ফ্যাশন হতে পারে, বন্ধুরা বলতে পারে এটা ফ্যাশন, কিন্তু এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরের লেভেলে প্রমিসটা কোথায় করতে পারি, আমরা যেটাকে বলি পলিসি মেকার লেভেলে, তার মানে আমরা আমাদের সরকারের তরফ থেকে যারা পলিসি মেকিংয়ে আছেন, এনারাও বসে একটা প্রমিস করতে পারে যে আমরা আমাদের দেশটাকে কিভাবে হার্ট ফ্রেন্ডলি বা হৃদরোগ প্রিভেনশন এর জন্য কিভাবে এই দেশটাকে তৈরি করা যায়। বড় বড় শপিং মলে বিদেশে আপনার ধূমপান মলের ভিতরে একেবারেই নিষিদ্ধ, এবং এই ধূমপান নিষিদ্ধ, ঠিক আছে, মলের মধ্যে এক বিদেশি কি করা হয়, বিশেষ একটা কক্ষ রাখে যেখানে গিয়ে মানুষ সিগারেট যদি কেউ খেতে চায় গিয়ে ওখানে খেতে পারে, কিন্তু পাবলিক এরিয়াতে সিগারেট ধূমপান, আমরা জানি আজকাল বেশিরভাগ উড়োজাহাজে, বেশিরভাগ প্লেনে নো স্মোকিং, তারপর আপনার ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টগুলো, বাস বলেন, ট্রেন বলেন, সব জায়গায় যদি আমাদের পলিসি মেকাররা একটা উদ্যোগ নেয় যে এগুলো সব ধূমপান নিষিদ্ধ, এটা একটা পাবলিক পলিসি হলো হার্ট ফ্রেন্ডলি। সরকার তো চেষ্টা করে যায়, সব দেশে সরকারি চেষ্টা করে যে বড় বড় পার্ক থাকুক, খোলা এরিয়া থাকুক। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট হলো ফুটপাথ, আমাদের ফুটপাথ, ভালো ফুটপাথ থাকা উচিত, এবং ফুটপাথ তো সরকার সবসময় বানাচ্ছে, কিন্তু এই ফুটপাথে সব দোকান দিয়ে ভরে রাখলে মানুষ হাঁটতে পারে না, কিন্তু ফুটপাথগুলো যদি ক্লিয়ার থাকে, এই পলিসি যদি থাকে, তাহলে মানুষকে, আমি আমার অনেক রুগীকে বলি, সবাই বলে ম্যাডাম আমি তো সময় পাই না, অফিসে যেতে 2 ঘন্টা, অফিস থেকে আসতে 2 ঘন্টা, হাঁটবো কখন? তখন আমি তাদেরকে বলি ঠিক আছে, আপনি অফিসে একটা কেজ জুতা নিয়ে যান, অর্ধেক রাস্তা বাসে আসেন বা যে কোনো ট্রান্সপোর্টে আপনি আসেন, বাকি অর্ধেক রাস্তাটা আপনি হেঁটে আসেন, এটাই তো তার জন্য একটা এক্সারসাইজ হয়ে গেল। আরেকটা প্রমিসের কথা আমি বলতে চাই, সেটা হলো এমপ্লয়ার এমপ্লয়ি, মানে যেখানে আমরা কাজ করি কর্মস্থলেও লেট আস মেক আ প্রমিস। আর সেই প্রমিসটা কী, সেটা হলো বড় বড় যে এমপ্লয়াররা আছে, যেমনি ধরেন বড় বড় ব্যাংক, বড় বড় টেলিফোন কোম্পানি, বড় বড় হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, যত বড় প্রতিষ্ঠান আছে, এইসব প্রতিষ্ঠানে উদ্যোগ নেওয়া যেতে পারে যে একটা জিম করুক। একটা জিম করতে কি লাগে, কিছুই লাগে না, ওয়ান রুম, কয়েকটা ইকুইপমেন্ট, একটা দুই তিনটা ট্রেডমিল মেশিন, একটা ক্রস ট্রেনার, এগুলো থাকলেই তো হয়ে যায়, এবং এটা খুব একটা বেশি কিছু না। এটা এমপ্লয়ার লেভেলে আমরা একটা প্রমিস করতে পারি যে তাহলে এটা ইনকারেজ করবে যে তাদের লোকজন যাতে গিয়ে এক্সারসাইজ করে। এবং এই যে সুস্বাস্থ্য, যেটা এটা এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কেন যে আপনার, যে আপনাদের জন্য কাজ করছে এমপ্লয়ি, তারা যদি স্বাস্থ্য ভালো থাকে, সুস্বাস্থ্য থাকে, তাহলে তারা কম অসুস্থ হবে, কম অ্যাবসেন্ট হবে কাজে। তো এটা একটা আমরা প্রতিষ্ঠান হিসাবে, কর্ম প্রতিষ্ঠান হিসাবে তারা একটা প্রমিস করতে পারে। 35 যদি না হয় অ্যাটলিস্ট 40, 40 বছরের বেশি হলেই
একটা এভরি টু ইয়ার্স একটা হেলথ চেক আপের ব্যবস্থা, এবং অনেক এমপ্লয়াররাই এটা করে, এবং তারা বড় বড় হাসপাতাল প্রতিষ্ঠানের সঙ্গে একটা চুক্তি করতে পারে যে ঠিক আছে আমি প্রতি বছর আপনাদের ওখানে আমাদের 500 এমপ্লয়িকে পাঠাবো, আপনারা একটু ডিসকাউন্টে একটা মিনিমাম বেসিক হেলথ চেক আপটা করে দেন। এটাও একটা উপায় যেখানে আমরা ডায়াবেটিস বলেন, হার্ট এর রোগ বলেন, স্ট্রোকের রোগ বলেন, এগুলো সব কিছু আগে ধরা যেতে পারে, এবং আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কন্ট্রোল। যদি বড় কর্ম প্রতিষ্ঠান না থাকে, ছোট ধরেন কারোর 40 জন কর্মচারী আছে, হ্যাঁ, বা গার্মেন্টসের কথা বলেন, হ্যাঁ, এইসব জায়গায় তারা যদি একটা হেলথ চেক আপের জন্য না অ্যাফোর্ড করতে পারে, অন্তত সপ্তাহে একদিন বা সপ্তাহে 2 দিন তাদের ওখানে, বা মাসে 2 বার একজন ডাক্তার এসে ধরেন ভাগ করে সবগুলো কর্মচারীর ব্লাড প্রেশারটা দেখে দিল, হাইট ওয়েট দেখে দিল, সিম্পল, একদম খুবই সিম্পল, একটা যেটাকে আমরা বলি ব্লাড সুগার মাপার মেশিন, গ্লুকোমিটার নিয়ে এসেই, খুব সিম্পল জিনিস, একটু ব্লাড প্রেশার চেক করে দিলে, কারোর যদি ব্লাড প্রেশার বেশি থাকে একবার 2 বার বললো আপনি একটা ডাক্তারকে দেখান, আপনার রক্তচাপ বেশি আছে। দ্য লাস্ট প্রমিস দ্যাট আমি বলতে চাই আজকে, আমরা হলাম ডক্টর্স বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্রাদার বলেন, শুধু তা না, আমি তো বলবো একটা হাসপাতালের কন্টেক্সটে একটা একটা বিরাট টিম আছে আমাদের এখানে, ক্লিনার্স আছে আমাদের এখানে, লন্ড্রি আছে আমাদের এখানে, হেল্প এইড আছে, নার্সদেরকে হেল্প করে, আসলে এটা একটা টিম ওয়ার্ক, আমি একা কিন্তু সব কিছু না ডাক্তার হিসাবে। তো আমরা যারা একটা হাসপাতালে, অনেক সময় হয় যে দেখবেন যে একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তাকে তার ওয়ার্ড থেকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে একটা হেল্প এইড পোর্টার নিয়ে যাচ্ছে একো করতে, এই গল্প করছে রুগী তার সঙ্গে যে আমার তো এটা হয়েছে, আমার ওটা হয়েছে, এখন আমার কী হবে, এই যে এই সব সব লেভেলেই আমরা আমাদের রুগীকে শুধু সিম্প্যাথি না এমপ্যাথি দিয়ে চিকিৎসা করতে চাই, এবং আমরা তাদেরকে উৎসাহিত করতে চাই, আমরা তাদেরকে রিঅ্যাশিওর করতে চাই, এবং করা উচিত। তো এটাকেও দিস ইজ অলসো আ প্রমিস, যে আমি একটা স্বাস্থ্যসেবক হিসাবে, আমি ডাক্তার হই, আমি নার্স হই, আমি ইন এনি ওয়ে যদি একটা রুগীর সঙ্গে রিলেটেড থাকি বা তার সংস্পর্শে আসি, আমি যাতে এই রুগীকে উৎসাহিত করতে পারি যে আপনার যা হয়েছে এটা হয়েছে, কিন্তু এটাকে আপনি ভালোভাবে থাকতে পারেন, কিভাবে তাকে উৎসাহিত করেন।